হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দয়া এবং আল্লাহর মতে ভালো আছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং খুবই ইনফরমেটিভ। ভিডিওটা আপনারা ট্রাই করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। হাফ ভিডিও দেখে কোনো কোয়েশ্চেন করবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনারা অনেকেই দেখা যায় যে হাফ ভিডিও দেখে একটা কোয়েশ্চেন করেন, পরে আমি বলি যে আপনার ভিডিওটা পুরোটা দেখেন। সো জিনিসটা আসলে এটা হ্যাসেল হয়ে যায়। ট্রাই করবেন ভিডিওটা না কেটে দেখার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। আপনাদের আমি আশা করি একটু হলেও আমি আপনাদের হেল্প করতে পারবো এই ভিডিওটার মাধ্যমে। তো আজকে আমার যে টপিক সেটা হচ্ছে, আমরা ইউকেতে আসার আগে কোন কাজগুলো শিখে আসলে বা কোন কাজগুলো ডিমান্ড অনেক বেশি, তো সেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে আসলে মেইন টপিকে চলে যাই। আর আমার ভিডিওটি আজকে যারা ফার্স্ট টাইম দেখছেন, কাইন্ডলি কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার কোনো ভিডিও ভালো লেগে থাকলে সেই ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন। আর যদি কোনো ভিডিও আপনার কাছে মনে হয় এটা অনেক ইনফরমেটিভ এবং আমার এই ভিডিওটা আপনার কোনো ফ্রেন্ডস ফ্যামিলি বা অন্য কাউকে হেল্প করতে পারে, তাহলে অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করবেন। সো ভিডিওটার শুরুতেই আমি বলে নিচ্ছি যে ইউকেতে আসার আগে আপু আমরা কি টাইপের কাজ শিখে আসতে পারি বা কোন কাজগুলোর ডিমান্ড অনেক বেশি, এই টাইপের অনেক ভিডিও রিকমেন্ডেশন আমি আগে পেয়েছি। বা দেখা যায় যে অনেক 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 কন্টেন্ট জমা হয়ে হয়ে এই ভিডিওটা চাপা পড়ে যায়। তো যেহেতু সামনেই জানুয়ারি মে ইনটেক আছে, অনেক স্টুডেন্ট আসতে যাচ্ছেন, সো জানি না কার কতটুকু হেল্প করতে পারবো। আবার দেখা যায় যে অনেকের অনেক স্কিল আছেও, যেমন আমার সাথেই যখন আমার ফ্রেন্ড সার্কেল অনেকে ইউকে এসেছিল, তো মোস্ট অফ দেমের অনেক রকমের স্কিলস ছিল। সে ফর এক্সাম্পল আমার একটা ফ্রেন্ড ছিল যে হচ্ছে ও খুব ভালো বিউটিশিয়ান। সো যে খুব ভালো বিউটিশিয়ান ওর জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছিল ওর এই স্কিলটা। তো আমি আশা করব যে আপনাদের মধ্যেও অনেকেরই এরকম স্কিল আছে, দো আমার সেরকম কোনো স্কিলই ছিল না। বাট এই স্কিলগুলো থাকলে আসলে হবে কি, আপনার জন্য আপনার পাথটা ইজিয়ার হয়ে যাবে, আপনার জন্য এত ডিফিকাল্টি আপনাকে ফেস করতে হবে না। আর ইউকেতে জব মার্কেট এখনও অনেক স্টেবল, এখনও অনেক ভালো, আপনাদের যে খুব একটা হ্যাসেল হবে তাও না। সো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু রান্না করতেছি, সো হয়তো বা একটু ইন্টারাপ্ট হতে পারে। তো আপনাদের সাথে যে আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই স্কিলগুলো যদি আপনাদের থাকে তখন দেখা যাবে কি আপনার জন্য যে কোনো কাজ, আসলে একটু দরজা ইয়ে করে দাও, ব্যাপার দাও, আপনার জন্য যে কোনো কাজ, যে কোনো পথ অনেক সুগম হয়ে যাবে। সো এর মধ্যে প্রথমেই যে টপিকটা বলবো সেটা হচ্ছে যাদের ড্রাইভিং শেখা আছে, যারা হচ্ছে বাংলাদেশেই অনেক ভালো গাড়ি চালাতে পারে। বাংলাদেশে অনেক ভালো গাড়ি চালাতে পারলে কি হবে, এই দেশে আপনি যদি ড্রাইভিং এর লেসন নেন, সেই লেসন নিতে আপনাকে পার আওয়ার 40 পাউন্ডস পে করতে হবে, 40 পাউন্ডস 35 পাউন্ডস এরকম পে করতে হবে। সো আমি ধরে রাখলাম, একটু আমি খরচের ক্ষেত্রে একটু বাড়াই ধরে রাখি যদি এদিক সেদিক হয় যাতে হ্যাসেল না হয়। সো 40 পাউন্ডস আপনাকে যদি পার আওয়ার পে করতে হয় আপনি যদি একদমই ড্রাইভিং না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার অলমোস্ট আপনি ধরে রাখতে পারেন যে আপনি যদি 20 ঘন্টা নেন তাহলে আপনার 800 পাউন্ডস যাবে। 800 পাউন্ডস মানে হচ্ছে অলমোস্ট নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা। আপনার 1 লাখ টাকা লাগবে খালি জাস্ট ড্রাইভিংটা শিখতে, এর থেকে বেশি কিছুই না, জাস্ট আপনাকে শিখাবে, এই জন্য তারা আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে নিবে। এরপরে তো আরও আপনার থিওরি টেস্ট, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালের বুকিং, এগুলো হচ্ছে আলাদা আলাদা খরচ, এগুলোর খরচ আলাদা। সো ড্রাইভিংটা যদি আপনারা শিখে আসেন এবং বিসাইডস যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটাও থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, আপনারা ইউকেতে আসার পরে আপনার যে লেসনে যে মেইন একটা মেজর পোর্শন টাকা চলে যাবে, পাউন্ড চলে যাবে, সেই টাকাটা আপনি সেভ করতে পারবেন। সো আপনারা ট্রাই করবেন যে বাংলাদেশ থেকে ড্রাইভিংটা শিখে আসার, এটা আমি সবাইকে সাজেস্ট করি যাতে শিখে আসে, ড্রাইভিংটা শিখে আসবেন। আর আপনি পাশাপাশি আপনি আপনাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলে যেটা হবে, আপনি ইউকেতে আসার পরে 1 বছর ওই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন 1 বছর। এরপরে কিন্তু আপনার ইউকে ড্রাইভিং লাইসেন্স আপনাকে করতে হবে, এখানে থিওরি টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট আপনাকে পাশ করে তারপর আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এটা কিন্তু 1 বছর, আমি আবারও বলতেছি হাফ ভিডিও দেখে কথা বলবেন না,
আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে, নর্মাল ড্রাইভিং লাইসেন্স না, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে এক বছর আপনি এই দেশে গাড়ি চালাতে পারবেন। এরপরে আমি আসি নেক্সট আর একটা টপিকে। এটা আমার আমার এই টপ আমার এই আজকের ভিডিওর মাধ্যমে আমি যেই স্কিলগুলোর কথা বলবো, এটা শুধু ছেলে কিংবা শুধু মেয়েদের জন্য না, এটা ইন জেনারেল বোথ। আপনারা যদি এই স্কিলটা আপনাদের থাকে, আপনারা অনেক ভালো মানে কাজ পেয়ে যাবেন, দেখা গেছে পার আওয়ার রেটও অনেক বেশি হবে, সো আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। সো নেক্সট আমি যে কথাটা বলবো যে ইউকেতে অনেক বেশি নেইল এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন, এগুলোর ডিমান্ড হিউজ হিউজ। আমি মনে হয় 100 মধ্যে অ্যাটলিস্ট 90% মেয়ের হাতেই নেইল এক্সটেনশন দেখি। আর আমার একটা ফ্রেন্ড যার হচ্ছে ইন্টারন্যাশনালি ও সার্টিফাইড, ইন্টারন্যাশনাল ওই বলে না যে নেইল এক্সটেনশনের একটা সার্টিফিকেট ওর আছে। দো আমি আপনাদের সবসময় ভিডিওতে বলি আমার মেকআপ বা এগুলো নিয়ে আইডিয়া একটু কম, বাট আপনাদের জন্য ভিডিওটা করার জন্য আসলে আমার এগুলো জানা। তো আপনি যদি এটা শিখে আসেন তাহলে সেক্ষেত্রে যেটা আপনি বেনিফিশিয়াল হবেন, আপনি পার আওয়ার দেখা গেছে 20 pounds, 18 pounds এরকমই আপনি জব পেয়ে যাবেন। দেখা গেছে ওরাই আপনাকে আপনার সাথে এরকম অনেক 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 আমি ইন্ডিডে দেখি এবং রাস্তাঘাটে চলতেও দেখি যে নেইল এক্সপার্ট লাগবে, আইল্যাশ এক্সটেনশন এক্সপার্ট লাগবে। কিন্তু সেটা যদি আপনার ইন্টারন্যাশনালি আপনি সার্টিফাইড হন তাহলে আপনার জন্য সেই জবটা পাওয়াটা আরও বেশি ইজিয়ার হয়ে যাবে। আর হচ্ছে এরপরে নেক্সট আর একটা টপিকে আসি, আমাদের মধ্যে অনেকেই খুব ভালো মেকআপ জানে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখা গেছে অনেক ভালো মেকআপ আর্টিস্ট, আবার দেখা গেছে ওরা খুব ভালো হেয়ার কাট জানে, কারো কারো ইন্টারন্যাশনালি তারা সার্টিফাইড। তাদের জন্য কি হয়, যেমন আমি আমার চুল কাটতে গেছিলাম, আমি ভাই আমি চুল কাটতে গেছিলাম, ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে 5-6 pounds দিয়ে চুল কেটে নিব, অনেক টাকার দরকার নাই, 5-6 pounds মধ্যে আমি খুব ভালো একটা হেয়ার কাট দিয়ে আসবো। আল্লাহ মাবুদ, আমি তো কোথাও একটা জায়গায় খুঁজে পাই নাই যারা 30 pounds নিচে চুল কাটে। আমার চুল কাটতে সময় নিছে মাত্র 8 minutes, ট্রাস্ট মি, ও আমার কাছ থেকে 30 pounds নিছে। সো আপনি চিন্তা করে দেখেন আপনার যদি এই কোয়ালিটিটা থাকে আপনি কত ভালো আর্ন করতে পারবেন। জিনিসটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ, আমি জানি না কিভাবে নিবে, আমাদের বাংলাদেশের মানুষ হয়তো বলবে এ চুল কাটে দেশে গিয়া, বিদেশ গিয়ে চুল কাটে, এভাবে এভাবে চিন্তা করলে জিনিসগুলাকে আপনার অনেক খারাপ লাগবে। এই দেশে কোনো কাজকে কেউ ছোট করে দেখে না। আমাদের দেশে তো চুল কাটলে বলবে যে নাপিত, এই দেশে হচ্ছে হেয়ার স্টাইলিশ। সো হচ্ছে জিনিসগুলো আপনারা ওভাবে চিন্তা করবেন যে কি বিদেশে গিয়ে এত টাকা দিয়ে পড়তেছে যে চুল কাটবো, এরকম করে চিন্তা করবেন না। চুল কাটাটা এটা হচ্ছে একটা স্কিল, এই স্কিল সবার থাকে না। আমার হাজবেন্ড চুল কাটে মাসে একবার, প্রথমে প্রথমে তো আমি কিপটামি করে ওরে চুল কাটাইতাম 6 মাসে একবার, ওরে বলতাম যে তোমার লম্বা চুলেই সুন্দর লাগে, যাতে চুল কাটতে না যায়, ও যাতে চুল কাটতে না যায়, যাতে আমার টাকাটা সেভ হয়, কারণ ও সবসময় সব টাকা আমার কাছে দিয়ে রাখে, তা আমার কাছে আমি সবসময় চিন্তা করি কিভাবে টাকাগুলো সেভ রাখবো। তো এখন দেখা গেছে প্রতি মাসে বা প্রতি মাসে একবার চুল কাটো নাকি দুই মাস পর পর কাটো, 2 মাস পর পর কাটলে চুলগুলো একটা শেপ ভালো থাকে, এগুলো তো বুঝো না, বোর কথা না, বোর কথা শুনলে জীবন অনেক উন্নতি করবি। সো আপনারা চুল কাটাটা শিখে আসতে পারেন, এটা খুবই 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 বেনিফিশিয়াল, খুবই বেনিফিশিয়াল। আর ও যেমন চুল কাটে 18 pounds থেকে 20 pounds ওর চুল কাটাতে নেয়, আর দাড়িটা বাসাই কাটে ওই ট্রিমার দিয়া, দাড়ি কাটার টাকাটা আমার বাসে যেতেছে। এরপরে আপনারা আর একটা জিনিস আপনারা যেটা শিখে আসতে পারেন, এটা শিখে আসতে পারেন না, এটা আপনাদের জন্য ম্যান্ডেটরি, এটা ছেলে মেয়ে বোথ এটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে যারা রান্না জানেন না তারা কিন্তু অনেক 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 হ্যাসেল হবে তাদের জন্য। আমরা রান্না না জেনে বাইরে থেকে বারবার খাবার কিনে খাওয়াটা ইটস ওয়ে মোর এক্সপেন্সিভ। আপনি একটা মুরগি যেই দামে কিনবেন সেই দাম দিয়ে, এই একটা হোল মুরগির দাম দিয়ে আপনি একটা ড্রামস্টিক কিনে খাইতে হবে আপনাকে। সো যারা এমন অনেক স্পেশালি অনেক ভাইয়ারা আছে যারা হচ্ছে কখনো কোনোদিন রান্নাঘরেই যায় না, যারা জানে না ভাত কিভাবে চড়াইতে হয়, সো এটা তাদের জন্য আমি কি বলবো, মানে অন্ধকারাচ্ছন্ন একটা সময় আসতে যাচ্ছে। আপনি প্লিজ রান্নাটা শিখে আসেন, রান্নাটা শিখে না আসলে খুবই খুবই বিপদে পড়বেন। এটা আপনার জন্য নিজের জন্য দরকার, অ্যাট দ্য সেম টাইম যারা আবার অনেকে আছে, যেমন আমার একটা কাজিন আছে ও এত ভালো রান্না জানে, ও ইটালিয়ান ডিশ
তারপরে হচ্ছে স্প্যানিশ ডিশ, এগুলোও নিজে নিজেই শিখে ইউটিউব দেখে দেখে। তো এগুলা না খুব বেনিফিশিয়াল হয়। আমার দুইটা ফ্রেন্ড, ওরা শেফের জব করে, ওরা একজন 16 pounds per hour, একজন 15 pounds per hour ইনকাম করে। আপনি বুঝতেছেন, যেখানে মিনিমাম মিনিমাম হচ্ছে ওয়েজ হচ্ছে এখন 950 না আসিক, 950 মিনিমাম ওয়েজ, সেখানে ও 15-16 ইনকাম করে। মানে মানে আমি 40 hours যা কামাবো অলমোস্ট 20 hours বা 20 থেকে একটু বেশি hours তা কামায় ফেলবে। সো এই কোয়ালিটিটা থাকা আপনার জন্য নিজের জন্য ম্যান্ডেটরি, অ্যাট দ্য সেম টাইম আপনার নিজের জীবিকা অর্জনের জন্য আপনার জন্য এটা দরকার। এরপরে আমি আর একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে সেটা আমি এমফেসাইজ দিয়েই বলবো, ক্লিনিংটা। আপনি কিন্তু এই দেশে আসলে, আমরা যেমন একটা প্লেট খাইলাম আর এখানে ফালা রাখছি পরে, এটা কিন্তু আপনার ওনার কোনো দিন অ্যাকসেপ্ট করবে না, আপনারে কিন্তু হাজারটা কথা শোনাই দিবে। ক্লিনিং জিনিসটা এটা হচ্ছে একটা বেসিক আমাদের দরকার, বেসিক একটা কোয়ালিটি। এইটাকে আপনারা স্কিল হিসাবে ধরতে পারেন না, এটা আপনার বেসিক একটা কোয়ালিটি। আপনি যদি ক্লিন না হন আপনার সব কিছু, এই দেশে কিন্তু সব কিছু, আমাদের দেশে যেমন যখন অভিযানগুলো হয় কোনো একটা রেস্টুরেন্টে, অনেক নোংরা দেখে, হ্যান দেখে, ত্যান দেখে, এই দেশে এভরি সানডে ডিপ ক্লিনিং ডে থাকে। যে কোনো রেস্টুরেন্টে আপনি জব করেন বা যে কোনো জায়গায় আপনি জব করেন, এখানে আপনার একটা ডিপ ক্লিনিং ডে থাকবে, যেই ডেতে আপনার এক্সট্রিম ক্লিনিং হবে। আর নর্মাল এভরি ক্লোজিংয়ে যে ক্লিনিং হয় ওটা আমাদের বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক সো যে মাসেও একবার হয় যে ক্লিনিং হবে। এই দেশের প্রতিটা জিনিস এত সুন্দর করে ক্লিন রাখা হয়, দেখবেন যে একটা ওভেন বা একটা জিনিস অনেক বছর ধরে তারা ইউজ করতেছে, বাট দেখলে আপনার মনে হবে নতুন। সো ক্লিনলিনেসটা হচ্ছে আপনার বেসিক একটা কোয়ালিটি, এটা আপনি স্কিল না, এটা আপনার স্কিল না। তো এটা হচ্ছে আমি আর একটা পয়েন্টে গেলাম। এরপরে আপনার আমি আমি যদি আর একটা আপনাদের কোয়ালিটি বলি, সেটা হচ্ছে আমি নিজেই ভুলে গেছি আর একটা কোয়ালিটি, জানি কী নিয়ে কথা বলতে চাইছিলাম আশিক, ড্রাইভিং নিয়ে কথা বলছি, এক্সটেনশন, নেইল, আইল্যাশ, হেয়ার কাট, এগুলো নিয়ে কথা বলছি, তারপরে হচ্ছে বেসিক যে ক্লিনিংটা এটা নিয়ে কথা বলছি। আর কি টপিক আছে আশিক? সাইকেল চালানো, ড্রাইভিং এর মধ্যেই পড়ে, বাট হ্যাঁ আপনারা সাইকেল চালানোটা, হ্যাঁ সাইকেল চালানোটা যদি শিখে আসেন কি হবে আমি বলি, আপনি যখন বাইক চালায় ডেলিভারি করবেন বা আপনি যখন গাড়ি চালায় ডেলিভারি করবেন, আপনারা কিন্তু বাইকের একটা খরচ আছে, তারপরে গাড়ির একটা খরচ আছে, একটা রোড ট্যাক্স আছে, তাই না শিখ? রোড ট্যাক্স আছে। বাট আপনি সাইকেল চালায় যদি করেন, আপনার কোনো ট্যাক্স নাই, আপনার কোনো মানে কি বলবো এক্সপেন্স নাই ওই ভেহিকলটার উপরে, আপনি সম্পূর্ণ ফ্রি, আপনি যা ইনকাম করবেন তাই আপনার। আপনারা যারা সাইকেল চালাইতে পারেন, যারা সাইকেল চালায় ডেলিভারি করতে পারবেন, হ্যাটস অফ, তারা অনেক ভালো ইনকাম করতে পারবেন। এটা আপনাদের জন্য আপনার একটা বলে না যে আপনার এক্সপেন্স ছাড়া আপনার ইনকাম, আপনার কোনো এক্সপেন্স নাই, এই এক্সপেন্স ছাড়া আপনার ইনকাম হবে। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে, ও সাইকেল চালায়, ওর জবে যায়, সাইকেলের কোনো খরচ নেই। আর জবে যেতে হলে আমি যেহেতু আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, এখন সব কিছুর দাম এক্সট্রিম এক্সট্রিম বেড়ে গেছে, মানে কোনো কিছু আপনি কম টাকায় সারতে পারবেন না। যে কোনো কিছুই আপনি কিনেন, আপনি আপনার ট্যাক্স বলেন, আপনার ট্র্যাভেল কস্ট বলেন, আপনার গ্রসারি বলেন, সব কিছু এখন মানে আপ টু দ্য মার্ক, মানে একদম হাই র্যাঙ্কে উঠে গেছে। তো আপনি যদি আপনার নিজের কোনো জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বলেন, কিংবা আপনার কোনো জবে যাওয়ার ক্ষেত্রে বলেন, বা নিজের ইনকামের জন্য বলেন, তাহলে সাইকেল খুবই 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 একটা ভালো একটা জিনিস, যেটা আপনি শিখে আসলে, আপনি এখানে আসলে খুব বেনিফিশিয়াল হবে। আর খাইতে যাবো, তো আগে টপিকটা শেষ করি। আর আর আমি অনেকগুলো ভিডিওতে দেখছি অনেকে বলে প্লাম্বারের কাজটা যদি শিখে আসতে পারে তাহলে অনেক বেনিফিশিয়াল হয়, কিন্তু এটা নিয়ে আমি আদৌ খুব ভালো মতো জানি না। বাট হ্যাঁ, এই দেশে আপনার একটা কল নষ্ট হয়ে গেল বা একটা ধরেন আপনার সিঙ্ক থেকে পানি যাচ্ছে না, বা আপনার একটা ইলেকট্রনিক একটা জিনিস নষ্ট হয়ে গেল, আপনার হিউজ টাকা লাগে একজন প্লাম্বার আনতে বা একটা টেকনিশিয়ান আনতে, সেইটা যদি আপনারা জানা থাকেন, যেমন আমার হাজব্যান্ড খুব ভালো, মানে যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে, সে ফর এক্সাম্পল একটা ওভেনে একটা কোনো একটা কিছু নষ্ট হয়ে গেছে, ও সুন্দর তাড়াতাড়ি করে ঠিকঠাক করে ফেলতে পারে। ও এগুলা ওর বাংলাদেশে থাকতে ওর খুব
মানে শখের জিনিস ছিল। আমি জানি অনেক ভাইয়ারা স্পেশালি আছে যারা এই কাজগুলো খুব ভালো জানেন, তাদের জন্য খুবই ভালো। কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে কাউকে ডাকার থেকে আপনি নিজেই দেখা গেছে ওই জিনিসটা করে ফেলতে পারবেন, এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই বেনিফিশিয়াল হবে। যারা এই কাজগুলো জানেন, মানে এই স্কিলগুলো না আমাদের দেশে না ওরকম ভ্যালু দেয় না, যে মানে আমরা ওরকম এপ্রিসিয়েটেড হই না, কিন্তু এই দেশে না আপনি এই স্কিলগুলো দিয়ে আপনি অনেক 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 বেনিফিটেড হবেন। তো এই স্কিলগুলো যদি আপনার থাকে তাহলে আমি বলবো যে আপনি নিজের বেনিফিটস তো আপনি করবেনই, আপনার টাকাও বেঁচে যাবে। তো টাকা বেঁচে গেলে তো বুঝেনি, এই দেশে আপনি যদি পাউন্ড রেট তো অনেক, এখন তো 1 পাউন্ডে হচ্ছে 126 টাকা। তো আপনি বুঝতেছেন আপনার যদি একটা প্লাম্বার ডাকতে আপনার 50 পাউন্ড চলে যায়, বাবারে বাবা কতগুলো টাকা। সো এইগুলো একটু মাথায় রাখবেন, এই স্কিলগুলো শিখে আসবেন। দ্যাটস ইট, আজকের ভিডিওটা আই গেস এই পর্যন্তই। আমার যা বলার ছিল আমি বলছি, আমার কাছে মনে হয় না আর কোনো এক্সট্রা কিছু থাকতে পারে। এক্সট্রা কিছু থাকতে পারলে সেটা থাকলে আমি অবশ্যই সেটা আর একটা ভিডিও করে আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা যদি কারো খুব ইনফরমেটিভ লাগে এবং কারো হেল্প হয়ে থাকে বলে আপনারা মনে করেন, কাইন্ডলি ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আপনার নিজের প্রোফাইলে শেয়ার করতে পারেন। আর আপনাদের জানুয়ারি মে ইনটেকের জন্য আমি কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব সুন চলে আসবো, যেটা যেটা হচ্ছে যেটা দেখলে বা যেটা সম্পর্কে আপনাদের আপনারা যদি একটু আগে থেকে নলেজটা গ্যাদার করে ফেলেন তাহলে দেখা গেছে আপনার জন্য কিছু কিছু প্রবলেম ফেস আপনারা করবেন না, বা অনেক প্রবলেমের মধ্যে ওই প্রবলেমগুলো বাদ পড়ে যাবে। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমি একটু বাজারে যাব, আজকে বেশ কিছু রান্নাবান্না আছে আপনাদের সাথে, আজকে রাতেই আর একটা ভিডিও শেয়ার করার ট্রাই করব। আর আমার চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করবেন, আমার সব কথা শেষ কথা একটাই। আর ফ্রেন্ডস ফ্যামিলিকেও আমার চ্যানেলটা শেয়ার করবেন যাতে তারাও সাবস্ক্রাইব করে, তাদেরকে বলবেন যে এই আপুটা খুব ভালো ভিডিও বানায়, এই আপুর ভিডিওটা দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করো আর কি। টিল দেন, আল্লাহ হাফেজ।